বাইতুল মোকাররম মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, যুক্ত হচ্ছে সেখানে। السلام عليكم ورحمة الله. বাইতুল মোকাররম জাতীয় মসজিদের চতুর্থ যে ঈদের জামাত সেটি এখন অনুষ্ঠিত হলো, আপনি দেখতেই পেলেন। এবং আসলে ঈদের যে নামাজ কিংবা প্রতি ওয়াক্তের যে নামাজ, এটি আসলে অভূতপূর্ব একটি অসাধারণ একটি দৃশ্য। কারণ এই নামাজকে কেন্দ্র করে আপনারা জানেন যে যারা ধনী গরিব নির্বিশেষে সকলে কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছে, এবং পরবর্তীতে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। এরপরেই আসলে আরও একটি অপূর্ব দৃশ্য রয়েছে, যেটি সকল মুসলমান এবং যারা বাবা ছেলে কিংবা আত্মীয় পরিজন সহ যারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যারা নামাজ আদায় করেছেন, তারা সকলে একে অপরকে জড়িয়ে আসলে আলিঙ্গন করবে। সেটি কিন্তু অভূতপূর্ব একটি দৃশ্য। আমরা সকাল থেকেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের প্রতিটি ঈদের যে জামাতগুলো রয়েছে, প্রতিটি জামাতে যারা অংশগ্রহণ করেছেন, যারা মুসল্লিরা রয়েছেন, যারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন, তাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে, প্রতিটি প্রবেশ পথ দিয়ে আসলে যারা মুসল্লিরা রয়েছেন তারা সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারা মসজিদে প্রবেশ করেছেন, এবং তাদেরকে একটা তল্লাশির মুখ করতে হয়েছে। কোনো প্রকার দাহ্য পদার্থ যেন তারা নিয়ে প্রবেশ করতে না পারে সেই বিষয়টিও পুলিশের পক্ষ থেকে দেখানো হয়েছে। এবং সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু যারা মুসল্লিরা রয়েছেন তারাও খুব খুশি রয়েছেন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহ চলছে সারা দেশব্যাপী, এবং সে লক্ষ্যে কিন্তু মসজিদ কর্তৃপক্ষ থেকে শুরু করে সকলে কিন্তু যারা আগত মুসল্লিরা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ পানি থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থায় করা হয়েছে এখানে আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় যে যারা মুসল্লিরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যদিও প্রতিটি
এটি ঈদের নামাজের পরপরই আসলে একটি বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করছেন যারা মুসল্লিরা রয়েছেন সেই মোনাজাতে কিন্তু দেশ এবং জাতির শান্তি কামনা করে আসলে সেই মোনাজাতটি করা হয়েছে পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য কামনা করা হয়েছে সেই সাথে মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়েছে এবং পৃথিবীতে যে একটি যুদ্ধের অবস্থা সৃষ্টি হয়েছে সেখান থেকে উত্তরণ যেন হয় সেই বিষয়টিও কিন্তু যারা ইমামের রয়েছেন তারা কিন্তু তাদের যে মোনাজাত রয়েছে সেখানে তারা তুলে ধরার চেষ্টা করেছেন এবং সকাল থেকে আরেকটি বিষয়ে সবচেয়ে সুন্দর যে দৃশ্যগুলো আমাদেরকে চোখে পড়েছে এবং বাবার হাত ধরে ছোট ছোট শিশুরা তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু যে নামাজের যে স্বাদ সেটিও কিন্তু তারা নিয়েছেন সব মিলিয়ে বলা যায় ঈদের যে আনন্দ সেটি সবার মাঝে আসলে বয়ে গেছে যেহেতু এক মাস সিয়াম সাধনার পরে আসলে আজকে ঈদের যে দিনটি ঈদ মানে যে পরিশুদ্ধতা অর্থাৎ সব মুসলিম বিশ্বের যারা মানুষেরা রয়েছেন কিংবা যারা আহত মুসল্লিরা রয়েছেন তারা সকলে নিজেদের পরিশুদ্ধতার জন্য স্রষ্টার কাছে তারা দোয়া করেছেন তারা মোনাজাত করেছেন এবং একই সাথে বিভিন্ন আত্মীয় স্বজন যারা মারা গেছেন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য কিন্তু দোয়া এবং বিশেষ মোনাজাত এখানে প্রার্থনা করেছেন মুসল্লিরা কিন্তু সকলের জন্য দোয়া কামনা করেছেন আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি যারা ঈদের নামাজ এখানে পড়তে এসেছেন তারা বলছেন যে এই নামাজটি শেষ করে আসলে বিভিন্ন কবরগুলো যে রয়েছে অর্থাৎ যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের কবরগুলো তারা জিয়ারত করবেন এবং এর পরবর্তীতে আসলে যারা আত্মীয় পরিজন রয়েছেন বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যাবেন তো সব মিলিয়ে বলা যায় যে ঈদের চতুর্থ জামাত যেটি বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সেটি অনুষ্ঠিত হলো এবং 10:45 ঈদের যে পঞ্চম জামাতটি রয়েছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সেটি কিন্তু শেষ হয় এবং পরবর্তীতে আজকে 5টি নামাজের মধ্য দিয়ে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে তো এই ছিল শান্তির অবস্থা বাইতুল মোকাররম জাতীয় মসজিদ থেকে দাউদ ধন্যবাদ আপনাকে।